আলহাজ আব্দুল সত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে নগরীর ব্যাটারি বাসভবনে অনুষ্ঠানের আয়োজন সত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আইনুল কবির জিতু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র ও পনের বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও যুবলীগ নেতা এম আর আজিম সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমর একাত্তরের সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আব্দুল সাত্তারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় প্যানেল মেয়র গিয়াস উদ্দিন বলেন তার করছেন যে এলাকার

তো এরপরে সাস্টেনেবেলি আমার বাবা আমার চাচারা এরপর এখন আমরা তৃতীয় প্রজন্ম আমরাও চেষ্টা করছি সবসময় আলোচনা সভা শেষে এলাকার গরিব ও দুস্থদের মাঝে আগত অতিথিরা ইফতার সামগ্রী তুলে দেন নিউজ ডেস্ক নিউজ ফেজ বিডি চট্টগ্রাম